হ্যালো গাইস, ওয়েলকাম টু বাংলা গাইড ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আমরা আলোচনা করছিলাম 75টা হিস্ট্রি জিকে ক্লাস নিয়ে। তো আজকে আমরা পরবর্তী ক্লাস করব। পার্ট ওয়ান অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করো নি, এখনই সাবস্ক্রাইব করো এবং বেল ঘন্টাটা বাজিয়ে দাও। তো চলো ফ্রেন্ডস, স্টার্ট করি। নম্বর 35, রামায়ণের ফার্সি অনুবাদ করেছিলেন কে? এটা হবে অনুবাদ, ঠিক আছে? উত্তর হচ্ছে বদাউনি। 36 নম্বর কোয়েশ্চেন, লীলাবতীর ফার্সি অনুবাদ করেছিলেন কে? ফৈজি। এরপর হবে 37, শিবাজি কোন পার্বত্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন? মাওয়ালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন শিবাজি। 38, বড় সোনা ও ছোট সোনা মসজিদ কে তৈরি করেন? তো নসরত শাহ হচ্ছে উত্তর, যিনি বড় সোনা ও ছোট সোনা মসজিদ তৈরি করেন, তৈরি করান অ্যাকচুয়ালি, ওকে। তো 39 নম্বর, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। নম্বর 40, দিল্লির কোল সুলতান কর্ম বিনিয়োগ কেন্দ্র তৈরি করেন? ফিরোজ তুগলক, তিনি কর্ম বিনিয়োগ কেন্দ্র তৈরি করেন দিল্লির সুলতান। 41, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? টোডরমল, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকবরের রাজস্ব মন্ত্রী, তিনি হচ্ছেন টোডরমল। 42, আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি? আকবর তার জীবনকালে শেষ কোন যুদ্ধটি লড়েছিলেন? আসির গড়ের যুদ্ধ, ঠিক আছে। 43, মুনতাখাব উল তোয়ারি গ্রন্থের রচয়িতা কে? আব্দুল কাদির বদাউনি হচ্ছে রচয়িতা মুনতাখাব উল তোয়ারি গ্রন্থের। আচ্ছা, 44, আদিনা মসজিদ কে নির্মাণ করান? সুলতান সিকান্দার শাহ, তিনি আদিনা মসজিদ নির্মাণ করান। নেক্সট 45, কোন তুর্কি নেতা প্রথম বাংলা আক্রমণ করেছিলেন? বখতিয়ার খলজি হচ্ছে প্রথম তুর্কি নেতা যিনি বাংলা আক্রমণ করেছিলেন। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুগলক, এটা অনেকের জানা হবে আশা করি। 47 নম্বর, কিতাব উল রাহেলা গ্রন্থটি কার লেখা? ইবন বতুতা, তিনি লিখেছেন কিতাব উল রাহেলা। আচ্ছা, নেক্সট হচ্ছে 48 নম্বর, বাংলা শ্রেষ্ঠ কবি কে? সন্ধ্যাকর নন্দী, তাকে বাংলা শ্রেষ্ঠ কবি বলে গণ্য করা হয়। 49, চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম কি? কাশু, কাশু এই স্বর্ণমুদ্রাটি চোল রাজাদের ব্যবহার করতো আর কি। আচ্ছা, 50, বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? বিলহনের লেখা বিক্রমাঙ্কদেব চরিত। 51, শিলাদিত্য কার উপাধি ছিল? হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য, ঠিক আছে। নেক্সট 52, পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? পুষ্যভূতি রাজা তাদের রাজধানী ছিল কৌনজে। আচ্ছা, তারপর 53 নম্বর, পল্লব বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? অপরাজিতা বর্মন, ঠিক আছে। নেক্সট 54, কৌলিন্য প্রথা কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন বল্লাল সেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকেই জানে আশা করি, কৌলিন্য প্রথা বল্লাল সেন। 55, চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? প্রথম কুলোতুঙ্গ, তিনি ছিলেন চোল বংশের শেষ শক্তিশালী রাজা, শেষ রাজা চোল বংশে, ঠিক আছে, প্রথম কুলোতুঙ্গ। আচ্ছা, নেক্সট হচ্ছে 56, কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল? উত্তর হচ্ছে প্রথম নরসিংহ বর্মনের আমলে, এই প্রথম নরসিংহ বর্মনের আমলে মহাবলীপুরমের যে রথ মন্দিরগুলি সেগুলি নির্মিত হয়েছিল পল্লব রাজাদের, ওকে। 57, আর্যদের স্বর্ণমুদ্রা তাদের নাম কি ছিল? মনা ও নিস্ক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসেছে আর্যদের স্বর্ণমুদ্রা যার নাম হচ্ছে মনা ও নিস্ক। 58, বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতা কে? শ্রীহর্য, তিনি বিজয় প্রশস্তি রচনা করেন। 59, শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ, এটাও আশা করি অনেকে জানে, শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। পাল বংশের শেষ রাজা ধর্মপাল, এটাও আশা করি অনেকে জানে, ঠিক আছে, যে প্রত্যেকটা বংশের শেষ রাজা এবং সর্বশেষ রাজা, তো এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল, শ্রেষ্ঠ রাজা নট শেষ রাজা, ওকে। 61, আলমগীর উপাধি কে ধারণ করেছিলেন? ঔরঙ্গজেব, তিনি আলমগীর উপাধি ধারণ করেছিলেন। এরপর হচ্ছে 62, অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? গুরু রামদাস, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন শিখ গুরুর সময় অমৃতসরের স্বর্ণ মন্দির যে সেটা নির্মিত হয়? গুরু রামদাসের সময়। 63, হচ্ছে পেশাবতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বালাজি বিশ্বনাথ, তিনি ছিলেন পেশাবতন্ত্রের প্রতিষ্ঠাতা। আচ্ছা, শিবাজির প্রধানমন্ত্রীর নাম কি ছিল? পেশবা,
তিনি ছিলেন শিবাজীর প্রধানমন্ত্রী। আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? সৈয়দ আহমেদ খাঁ, তিনি ছিলেন আলিগড় আন্দোলনের প্রবর্তক। ঠিক আছে, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আলিগড় আন্দোলনের প্রবর্তন কে করেছিলেন? সৈয়দ আহমেদ খাঁ। আচ্ছা, পরবর্তী দেখো যে লোকহিতবাদ কার, লোকহিতবাদী কার ছদ্মনাম? 66 গোপাল হরি দেশমুখ, তিনি হচ্ছেন লোকাহিতবাদী নামে পরিচিত। ঠিক আছে, 67 বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বেঙ্গলি পত্রিকার সম্পাদক, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতার নাম কী ছিল? শিমুখ, এটা আশা করি অনেকে জানে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। 69 সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ, তিনি হচ্ছেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। 70 কোন চোল রাজা জগদ্বীপে আধিপত্য স্থাপন করেছিল? প্রথম রাজেন্দ্র চোল, তিনি হচ্ছেন চোল রাজা যিনি জগদ্বীপে আধিপত্য স্থাপন করেছিলেন। তালিকোটের যুদ্ধ কোন বছর শুরু হয়? 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ শুরু হয়। ঠিক আছে, 72 সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ তুগলককে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জৈন উল আবেদিনকে। ঠিক আছে, জৈন উল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। তো এই ছিল ফ্রেন্ডস আজকের প্রশ্ন। যদি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দাও, আর পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমরা কমেন্ট করে বলতে পারো কোন বিষয়ের উপর ভিডিও করতে হবে। ওকে তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।